নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক খানের স্মরণ সভা ও দোয়া মহিল অনুষ্ঠিত নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বাংলা সাথে আছি আমি নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক তফসির উদ্দিন খানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায় পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহিনা আক্তার নেত্রকোনা সদর উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আয়ুব আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন সহ সদর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী